কাদের বীজ কিভাবে করবেন বা কিভাবে ডাক্তার সেভ করেন সেই বিষয়ে একটা আলোচনা করবো। অবশ্যই আপনার পেশেন্ট অনেকেই এটা বিষয়ে জানেন না এবং সেটা জানা দরকার। আসলে দাঁতের বীজ কিভাবে করে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। বীজ বীজ মানে একটি উপর দিয়ে সেতুর মতো দেখা গেছে, আপনার দুইটি খুঁটি উপরে একটি বীজ, আসলে মূলত সেটাই বীজ। বীজটা কীভাবে করা হয়, আপনার যদি একটি দাঁত, যে দাঁতের মধ্যে একটি দাঁত থাকে না, একটি দাঁতে গ্যাপ আছে, যদি একটি দাঁত গ্যাপ থাকে ওই গ্যাপের মধ্যে আপনার বীজ তৈরি করতে হবে, বীজ তৈরি করে গ্যাপ লাগাতে হবে। কারণ আপনার যেহেতু দাঁত নেই এখানে কী করে দাঁত লাগানো যাবে, যদি বীজ ছাড়া দাঁত লাগানো সম্ভব না, সম্ভব আছে ইমপ্ল্যান্ট করে, তবে যদি বীজ করে দাঁত লাগানো হয় তাহলে অবশ্যই কাজটা সুন্দর হয়, কারণ বীজ করে লাগালে কাজটা আপনার মজবুত হয়। হ্যালো ফ্রেন্ডস, ডেন্টাল হেলথ কেয়ার পক্ষ থেকে স্বাগতম, যে যেখানে আছেন অবশ্যই আমার ভিডিও দেখে ভালো লাগবে, অবশ্যই সঙ্গে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, বীজটা যখন কাজটা করা হয় সেটা হলো আপনার যদি একটা গ্যাপ থাকে পাশে দুই সাইডে দুটি দাঁত লাগে, অবশ্যই দাঁত থাকতে হবে, কারণ পাশে দুটি দাঁত থাকলে অবশ্যই কাজটা খুব সুন্দর হবে এবং মজবুত হবে। কারণ বীজটা করার সময় অবশ্যই পিলার লাগবে, খুঁটি লাগবে, দুইটি খুঁটি দুই দিয়ে দুই দিকে পিলার দিয়ে ওনার দুইটির মধ্যে ক্যাপ দিয়ে, এবং যে গ্যাপটা থাকবে গ্যাপটিও ক্যাপ হবে। তবে ক্যাপ বা করার আগে বা বীজ করার আগে কী করতে হবে, আপনার যে দুইটি দাঁত, যে গ্যাপের দুইটি দাঁত, দুই দিয়ে দুটি দাঁত থাকে, ওই দুইটি দাঁতে রুট ক্লিন করতে হবে। দুইটি দাঁতে রুট ক্লিন করার পর রুট ক্লিনের যে কাজটা, রুট ক্লিন করার পর জিপি দিয়ে ভিতরে গাঁটা পিকচা দিয়ে তারপর ফিলিং দিয়ে তারপর আপনার যে ক্যাপটা লাগিয়ে দিতে হবে। তবে ক্যাপটা যখন লাগানো হবে তখন আপনার পাশের দুইটি সহ যে মধ্যের গ্যাপটি সহ তিনটি একসাথে হবে, কারণ আমরা ছাপড় বীজ তো তৈরি হবে, অবশ্যই খুঁটি লাগবে, তাই খুঁটি হলো আপনার দুই দাঁত, দুইটি দাঁত, দুই পাশের দুইটি দাঁত খুঁটি, তো খুঁটির মধ্যে অবশ্যই আপনার যে জিপিটা দেওয়া হবে, জিপিটা দিয়ে তারপর সেটা ফিলিং দেওয়া হবে, ফিলিং দেওয়ার উপর অংশটার মধ্যে ক্যাপ লাগানো হবে, ক্যাপটা আপনি মধ্যে যে গ্যাপটা, গ্যাপটা সহকারে ক্যাপটা হবে। তবে অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য, অবশ্যই অনেকে জানেন না যে বীজটা কীভাবে করা হয়, বীজটা কী, সেই বিষয় নিয়ে অবশ্যই আপনার অনেকেই মন্তব্য। তবে বীজটা তৈরি করার সময় অবশ্যই সঠিকভাবে রুট ক্লিন করতে হবে, কারণ যদি কোনো ধরনের পেন না থাকে, কোনো ধরনের ব্যথা না থাকে, অবশ্যই ব্যথাটা কমিয়ে কাজটা করতে হবে, কারণ যদি ব্যথা থাকে অবশ্যই আমি কাজটা করা সম্ভব হবে না। তার জন্য অবশ্যই রুট ক্লিনের কাজটা অবশ্যই খুব ভালোভাবে করতে হবে, সঠিকভাবে, যেন আপনার ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা না হয়। তবে অবশ্যই রুট ক্লিন করার পর কিন্তু আপনার যেই যে পাশে দুটি দাঁতের মধ্যে আপনার টেম্পারারি ফিলিং দেওয়া হয় প্রথমত, যে গাঁটা পিকচা দেওয়ার পর টেম্পারারি ফিলিং দেওয়া হয়, দেখা যায় যে আপনার ব্যথা হয় কি না, ব্যথা হচ্ছে কি না, এরকম ধরনের সমস্যা আছে কি না সেই বিষয়ে জানার জন্য অবশ্যই টেম্পারারি ফিলিং দেওয়া হয়। আপনার এক সপ্তাহ বা 10 দিন বা 3 দিন এরকম ধরনের একটা টাইম দেওয়া হয়। টাইম দেওয়ার পর যদি ব্যথা না করে তাহলে অবশ্যই আপনার সেটা নর্মাল ফিলিংটা তুলে তারপর এটার মধ্যে পার্মানেন্ট ফিলিংটা দেওয়া হয়, পার্মানেন্টটা দিয়ে তারপর যে গ্যাপটি বাড়ানো হয়। তবে অবশ্যই দাঁতের ছাপ নিয়ে গ্যাপটি বাড়ানো হবে, অবশ্যই সঠিকভাবে দাঁতের কাটিং দিতে হবে, কাটিংকে দিয়ে তারপর আপনার যে ছাপ নিয়ে তারপর সেটা ছাপ অনুযায়ী ক্যাপটা বাড়িতে হবে। তবে যখন ক্যাপটা বাড়ানো হবে অবশ্যই তিনটি ক্যাপ একসাথে অ্যাটাস্ট হবে, কারণ যেহেতু বীজ দিয়ে বীজ থাকবে মানে দুই পাশে দুইটা খুঁটির মধ্যে এটা আটকানো থাকবে, মধ্যে যেই ক্যাপ লাগানো হয় সেটা অবশ্যই দুইটার খুঁটির মধ্যে আটকানো থাকবে তাদের মধ্যের ক্যাপটা, তাই অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণভাবে কাজটা করতে হবে, তার ক্যাপটা খুব সঠিকভাবে অ্যাটাচ থাকতে হবে দুইটা দুই পাশে দুইটি দাঁতের সাথে, তাহলে অবশ্যই সেটা সঠিক হবে। তাহলে হ্যালো ফ্রেন্ডস, অবশ্যই বুঝেছেন আজকে যে বিষয়টা আলোচনা করছি, আপনার যে বীজ সম্পর্কে বীজটা কীভাবে করা হয় অবশ্যই আপনারা জেনেছেন যে বীজটা কীভাবে করা হয়। হ্যালো ফ্রেন্ডস, অবশ্যই আজকে বেশি সময় নিলাম না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিলাম ফ্রেন্ডস।